everyone, welcome back to latest cyber news. ফিরে আসলাম আবার নতুন cyber news এ আর এই ভিডিওতে বর্তমান দুনিয়ায় ঘটে যাওয়া সব latest cyber news সম্পর্কে আপনাদের জানাবো এবং এই ভিডিওতে থাকছে অনেক ইন্টারেস্টিং নিউজ। তো ভিডিওটি শুরু করার আগে obviously একটা লাইক দিয়ে নেবেন যাতে করে আমি বুঝতে পারি যে আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে। আর এর পাশাপাশি এরকম ভিডিও রেগুলার পেতে চাইলে চ্যানেলে সাবস্ক্রাইব করুন। এক নাম্বার যে নিউজ সেটি হলো অ্যালন মাস্কের। তো আমরা কম বেশি সবাই টেসলা কিংবা এক্সপ্রেস এক্স এর নাম শুনেছি। এক্সপ্রেস এক্স হলো সব থেকে কম দামে রকেট তৈরি করার কোম্পানি যেটা রিনিউয়েবল রকেট তৈরি করেছিল। আর টেসলা সম্পর্কে কম বেশি এভাবে জানি, আসলে টেসলা হলো সেলফ ড্রাইভিং ভেহিকল তৈরি করে থাকে এবং এর পাশাপাশি ইলেকট্রিক্যাল ভেহিকল তৈরি করে থাকে। তো তার যে মালিক অর্থাৎ সিইও, তিনি বর্তমান সময়ের পৃথিবীর সব থেকে বেশি ধনী ব্যক্তি। অবশ্য এর আগে ছিল জব বেজোস, যিনি অ্যামাজনের মালিক অর্থাৎ অ্যামাজন ই কমার্শিয়াল ওয়েবসাইটের মালিক। বাট বর্তমান সময়ে অর্থাৎ 2021 সালে এই জানুয়ারি মাসে এসে তিনি তাকে টপকে দিয়েছেন, অর্থাৎ বর্তমান সময়ে অ্যালন মাস্ক সব থেকে ধনী ব্যক্তি। আর তার এই জায়গায় আসার পিছনে অনেক কষ্ট ছিল, অনেকেই তাকে লিভিং আয়রনম্যান বলে থাকে। অর্থাৎ আমরা অনেকে আয়রনম্যানের মুভি দেখেছি বাট ওইটা ফিকশনাল, বাট তার বাস্তব ক্যারেক্টারে যদি কাউকে বসানো হয় তো সেটাকে সবাই অ্যালন মাস্কই ভাবে, কারণ সে অনেক বেশি ইনোভেটিভ একজন লোক এবং সে অনেক বড় বড় কাজ করেছে। এর ভিতর থেকে পেপ্যালের নাম আমরা কম বেশি শুনছি, তো পেপ্যালের ফাউন্ডারদের ভিতরেও তিনি একজন ছিলেন এবং তাছাড়া তিনি আরও অনেক কাজ করেছেন। তো বর্তমান সময়ে তিনি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি আর এটা অনেক ইন্টারেস্টিং নিউজ। তো তিনি যখন আসলে জানতে পারলেন যে তিনি পৃথিবীর বর্তমান সময়ে সব থেকে ধনী ব্যক্তি, তিনি টুইটারে গিয়ে একটা টুইট করলেন, অ্যামেজিং। মানে সহজ কথায় তার বলার কোনো ভাষা ছিল না, যে কারণে সে এরকম লিখলো। দুই নাম্বার যে নিউজ সেটি হলো আনঅফিসিয়াল ফোন রিলেটেড। আমরা সবাই চিন্তাভাবনা করি যে আমাদের ফোনগুলো তো আনঅফিসিয়াল আর সরকার বারবার বলতেছে যে বাংলাদেশে সকল আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে। বাট এখন মোটামুটি ক্লিয়ার একটা নিউজ এরকম পাওয়া গেছে যে মোবাইল ফোনগুলো আনঅফিসিয়াল কিন্তু বর্তমান সময়ে ব্যবহার করা হচ্ছে সেগুলো বন্ধ হবে না। যে সময় থেকে আনঅফিসিয়াল ফোন বন্ধ করা শুরু হবে তারপরে যে আনঅফিসিয়াল ফোনগুলো আসবে সেগুলোই শুধুমাত্র বন্ধ হবে। অর্থাৎ আপনি যদি আমার মতো আনঅফিসিয়াল ফোন ইউজ করে থাকেন তো ভয় পাওয়ার কিছু দেখি না, বাট ফিউচারে আনঅফিসিয়াল ফোন আসা বন্ধ হয়ে যাবে। বাট তারপরেও কোম্পানি আস্তে আস্তে বাংলাদেশে চলে আসতেছে, রিয়েলমি, শাওমি এবং এর পাশাপাশি আমাদের দেশীয় যে সমস্ত কোম্পানি আছে অল্টন, এদের ফোন তো অলরেডি বাংলাদেশে এখন হালকা পাতলা ম্যানুফ্যাকচার হয়। তো সেই হিসাবে আস্তে আস্তে দামি ফোনগুলো অফিসিয়ালি তৈরি করা হলে এরকম সমস্যা আর হবে না, যার ফলে আমাদেরও আর আনঅফিসিয়াল ফোন কেনা লাগবে না। তো যারা এই মুহূর্তে আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছেন অথবা আজকে কালকে কিনবেন ভাবতেছেন তো কিনে ফেলেন, বাট এটা কিনা উচিত না, চেষ্টা করেন অফিসিয়াল কেনার, বাট আপনাদের ফোন বন্ধ হবে না। তিন নাম্বার যে নিউজ সেটা হলো পাবজি গেমের। আমরা পাবজি গেম কম বেশি সবাই খেলে থাকি, ইভেন আমি নিজেও খেলি অনেক, অবশ্য আগে খেলতাম এখন তেমন একটা খেলা হয় না। বাট এই গেমটা 2.0 একটা ভার্সন আসতেছে যেটা অফিসিয়ালি পাবজি টিম কনফার্ম করেছে। তো তাদের এই গেমটা একঘেয়েমি হয়ে যাচ্ছিলো, মানে তেমন নিত্য নতুন কিছু আনতে পারতেছিল না। তো গেমের হিউজ বড় একটা আপডেট 2021 সালে তারা আনবে, আর যেটা বেশি দিন না, জাস্ট কিছুদিন পরে রিলিজ করা হবে। আর আমরা কম বেশি সবাই জানি ইন্ডিয়াতে পাবজি ব্যান, তো হতে পারে 2.0 মাইক্রোসফটের সাথে কোলাবরেশন করে, অর্থাৎ মাইক্রোসফটের যে ক্লাউডের সাথে কোলাবরেশন করে তৈরি করা হচ্ছিলো। তো সেই গেমটা হয় কিনা দেখা যাক, তাইলে এই 2.0 শুধু বাংলাদেশে না ইন্ডিয়াও চলবে, আর তারপর দেখা যাবে যে গেমটা নতুন কেমন হয়। আর 2.0 নতুন ভার্সন আসলে অবভিয়াসলি আমি চেষ্টা করবো গেমটার আপডেট সম্পর্কে আপনাদের জানাতে। তো এই টাইপের লেটেস্ট আপডেট নিউজ যদি আপনি রেগুলার জানতে চান তো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে করে আমি এই রিলেটেড কোনো আপডেট নিউজ আসলে ভিডিও তৈরি করে আপনাদের জানাতে পারি। তো তার জন্য ভিডিও দেখতে হবে, লাইক কমেন্ট সাবস্ক্রাইবও করতে হবে, যাতে করে সবাই আমাদের এই ভিডিও দেখার সুযোগ পায়। চার নাম্বার যে নিউজ সেটা হলো হোয়াটসঅ্যাপের প্রাইভেসিকে নিয়ে। তো হোয়াটসঅ্যাপ ফেসবুকের সাথে বর্তমান সময়ে লিঙ্ক করতেছে তাদের প্রাইভেসি সব কিছু, মানে শেয়ার করতেছে। আমরা তো অলরেডি জানি হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুক সেম কোম্পানির, অর্থাৎ অন্যভাবে বলতে গেলে ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামকে ম্যানেজ করে। তো এখন হোয়াটসঅ্যাপের যে ডাটাগুলো রয়েছে, অর্থাৎ আপনার ইনফরমেশন, কলিং ডাটা এই সমস্ত, আর তারপর মনে করেন আপনার লোকেশন, তারপর আপনার মোবাইলের চার্জ কতটুকু রয়েছে, আপনার মোবাইল ফোন ক্র্যাশ করতেছে কিনা, এই টাইপের ইনফরমেশনগুলো হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক এখন কালেক্ট করবে, যার ফলে তারা আরও ফেসবুক অ্যাপটাকে বেটার বানাবে। আর অনেকেই ভয় পান যে আসলে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে আমরা অনেক ইম্পর্টেন্ট চ্যাট করে থাকি, কখনো অনেক সেন্সিটিভ, তো এগুলো লিক হবে কিনা। এক তো এই ডাটাগুলো ফেসবুকের সার্ভারে সিকিউরভাবে থাকে, বাট তারপরেও কিছু বলা যায় না কখনো লিক হয় কিনা, কারণ যদি আপনার অ্যাকাউন্ট কেউ অ্যাক্সেস করে নেয়, তো এই কারণে নিত্য নতুন ফিচার আসতে থাকবে বাট তার সাথে রিস্কও আসবে। তো আমাদের উচিত সবসময় সিকিউর থাকা, নিজেদের ডাটা সম্পর্কে সচেতন থাকা। বর্তমান সময় ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন সোশ্যাল ওয়েবসাইট থেকে ব্লক করে দেওয়া হচ্ছে, কারণ তিনি বিভিন্ন প্রকার হেট স্পিচ দিচ্ছেন। তো বর্তমান সময়ে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং এর পাশাপাশি টিকটকেও পর্যন্ত তাকে ব্লক করে দিয়েছে, যাতে করে হেট স্পিচ না ছড়াতে পারে আর যাতে পরিবেশ পরিস্থিতি সব সুন্দর থাকে। কিছুদিন আগেও যে ব্যক্তি আমেরিকার সব থেকে ক্ষমতাধর ছিল,
আজকে তার এই অবস্থা। তো আসলে টাকা পয়সা কিংবা ক্ষমতা এগুলো সময়ের সাথে পরিবর্তন হতে থাকে। অ্যাজ লাইক মনে করেন ফার্স্ট অফ অল জব বেজোস সব থেকে ধনী ব্যক্তি ছিল, তার আগে ছিল বিল গেটস, আর এখন এলন মাস্ক। তো ভবিষ্যতে হয়তো আর কেউ হবে। আর ডোনাল্ড ট্রাম্পের কথা ভাবেন, কিছুদিন আগে ইউএস এর প্রেসিডেন্ট ছিল বাট এখন থেকে আর নেই। তো এইভাবে আসলে ক্ষমতা টাকা এগুলো পরিবর্তিত হতে থাকে, বাট ভালোবাসা কখনো পরিবর্তিত হয় না। এই কারণে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে একটা ভালোবাসা বজায় রাখেন। ছয় নাম্বার যে নিউজ সেটি হলো অ্যাপেলের, অ্যাপেল হুন্ডাইয়ের সাথে কোলাবোরেশন করে তাদের ইলেকট্রিক্যাল ভেহিকল তৈরি করতে যাচ্ছে। হুন্ডাই এমন একটা কোম্পানি যা ভেহিকলের দিক থেকে অলরেডি স্টেবিলাইজ, আর অ্যাপেল টেকনোলজির দিকে। তো দুটো কোম্পানি মিলেমিশে দেখা যাক কী বানায়, আর এটা কি পারবে টেসলাকে টক্কর দিতে আপনারা কমেন্ট করে জানান। এবং এর পাশাপাশি অ্যাপেল তাদের নতুন ম্যাকবুকে এরকম একটা সিস্টেম চালু করতে যাচ্ছে, যাদের আইফোন রয়েছে এবং অ্যাপেলের বিভিন্ন অ্যাক্সেসরিজ লাইক এয়ারপড এবং তাছাড়া অ্যাপেল ওয়াচ এগুলো ডাইরেক্টলি চার্জ করতে পারবে, মানে জাস্ট ওয়্যারলেসলি ওইগুলোর উপরে রেখে। মানে সহজ কথায় ল্যাপটপে, মানে তাদের যে ম্যাকবুক বলে ওইটাতে একটা কয়েল থাকবে ওয়্যারলেস চার্জিংয়ের জন্য, ওটা ইউজ করে চার্জ শেয়ারিং করতে পারবে। সাত নাম্বার আর লাস্ট আজকের নিউজ হলো আরটিএক্স সিরিজের নতুন কার্ড আসতেছে, অর্থাৎ আরটিএক্স 30 সিরিজের নাম তো আমরা সবাই শুনছি। তো ওই জায়গায় আসলে কোনো বাজেট ফ্রেন্ডলি কার্ড ছিল না, অলমোস্ট সবগুলো হায়ার র্যাঙ্কের কার্ড যেমন 3080, 3090, 3070, বাট ওই জায়গায় এখন 3050, 3040, 3060 এই টাইপের বেশ কিছু কার্ড আসবে, আর যেগুলো ভবিষ্যতে মানে আজ থেকে 2-3 মাস পরে রিলিজ হতে পারে। আর সেগুলো হতে পারে যারা লো বাজেটে পিসি বিল্ড করে, অর্থাৎ মনে করেন রাইজেন 5 অথবা কোরাই 5 কিংবা রাইজেন 3, কোরাই 3 এই ধরনের প্রসেসরের সাথে পিসি বিল্ড করতেছে, তো তাদের জন্য এগুলো ভালো হবে। কারণ কেউ সাধারণত কোরাই 3 অথবা রাইজেন 3 পিসি বিল্ড করতে আরটিএক্স 3090 তো ব্যবহার করবে না। তো তারা চেষ্টা করে সবসময় বাজেট কমানোর জন্য, আর এই কারণে বাজেট বেশ কিছু কার্ড আসতেছে, বাট সেগুলো বাজেট হলেও তার ক্ষমতা অনেক ভালো থাকবে। যেমন আরটিএক্স 3050 অলমোস্ট 2070 সুপারের সমান পাওয়ারফুল হবে বলে এরকম জানা যাচ্ছে। তো দেখা যাক সেগুলো কী হয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর কম্পিউটার টেক অথবা সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং রিলেটেড যদি কোনো আপডেট নিউজ আসে আমি আপনাদের জানিয়ে দিব। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।